বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের বড় বড় যাকে সমীহ করে চলে সেই পুতিনের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভাবা হতো দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে রাজনীতির কারণে পুতিনের শত্রুতেও পরিণত হন নাভালনি নানা মামলায় কারাগারেই কেটেছে তার জীবনের বড় একটি অংশ পুতিন বিরোধী অবস্থানের কারণে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে নাভালনিকে বেশ কয়েকবার মৃত্যুর গুজব ছড়িয়েছে এই নেতার প্রয়োগেও হত্যার চেষ্টা করা হয় নাভালনিকে তবে পুতিনের সমালোচনায় মুখর থেকেছেন সবসময় শেষ পর্যন্ত কারাগারেই মারা গেলেন রাশিয়ার বিরোধী নেতা নাভালনি এর আগে গত বছর রাশিয়ার একটি আদালত তাকে উনিশ বছরের কারাদণ্ড দেয় এরপর বেশ কিছুদিন হদিস পাওয়া যায়নি নাভালনির পরে রুশ কর্তৃপক্ষ জানায় বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিল নাভালনিকে এরপর তার মৃত্যু সম্পর্কে কারা কর্তৃপক্ষ জানিয়েছে হঠাৎ করেই অসুস্থ হয়ে মারা যান তিনি এদিকে গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী এই নেতার মৃত্যুর খবরে নিউ ইয়র্ক লন্ডন এবং জেনেভায় নাওয়ালনির অস্থায়ী প্রতিকৃতি এবং ছবিতে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শোক জানানো হয় এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাকারী হিসেবে আখ্যা দেন তারা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় শোক র্যালি বুলগেরিয়া লিথুনিয়াসহ বিভিন্ন দেশের রুশ দূতাবাসের সামনে চলছে শোক পালন জুবাই রহমান মাইটিভি নিউজ